खबर दी मैं बेड़ार पर तो मैं एन जनगण तो मन कर चार छुटा छुटी कर देखा जो मैं सामल ना पड़िए प्रशासन का तत्व दी प्रशासन पर अब विमान बाहन लोक आस मन करो एखे सारा रात तारा महरा दिखे एवं किस मैंने दो तीन टे अंश मन करो तारा माटी घूरिए बैर कर আমাদের বাবার কাছে শুনছিলাম বলে এখানে একটা জাহাজ পড়ছিল, হ্যাঁ যুদ্ধ জাহাজ, মানে এটা হলো বিশ্বযুদ্ধে একটা জাহাজ এখানে পড়ছিল, আগুন ধরছিল নাকি সেই জাহাজটা এখানে আসছিল। শুনলাম যে এখানে বিমান মাটির তলে পাওয়া গেছে, তো আমরা আসলাম, আসি দেখলাম যে এখানে অনেক লোক জমা হয়েছে, পুলিশ প্রশাসন এবং বিমান বাহিনীর লোকজন এগুলো খোঁড়াখুঁড়ি করতেছে এবং একটা মেশিনও পাওয়া গেছে সেখানে, হ্যাঁ এবং নিচে আরো কিছু অস্ত্র আছে সেটা আমরা এখনো দেখতে পাইনি, সেটা খুঁজতেছে আর কি। আমার বাপ চাচাই বলছিল এখানে একটা জাহাজ পথে যখন এয়ারপোর্টটা নির্মাণ শেষ হয় তখন যুদ্ধ ডেকে দিয়েছিল ব্রিটিশ, হ্যাঁ যাওয়ার পর যুদ্ধ করার পর এই জাহাজটার মধ্যে আগুন লাগছিল, এই জাহাজটা যে এখানে ধাক্কা খেয়েছে শিমুল গাছ একটা ছিল বড়, ধাক্কা খাওয়ার পর ওটা কয়েকটা খণ্ড আসলো, এক খণ্ড নিচে পড়ছিল, ওইটা আমরা যখন বুঝে হওয়ার পর থানার থেকে লোক আসিয়া বড় হাম্বুর ধরিয়ে আসিয়া খুলি খুলি নিয়ে গেছিল। সকালে ফজর নামাজ পড়িয়া উড়ি দেখি লোকজন আসতেছে, এই জন্য আমি আসলাম, জানি শুনছি আর বাপদাদার ঘরে অ্যাম্বুলেন্স এখানে বলে একটা প্লেন পড়ছিল, হ্যাঁ পড়িয়া শুনলাম বলে ড্রাইভার বলে ওদিকে নামছিল ট্রাসুর দিয়া, এই যেই জানি এখন তো মানে বিমানের অংশ কিছু পাওয়া গেছে আর কি, আমার আব্বার কাছে শুনছি এখন লেবারে খুঁজতে যায় কালকে পাকা বাড়ি করছে, পাকার থেকে মনে করেন যে ওখানে কয়েকটা পিতলের পিতল জাতীয় জিনিস বাড়ি হয়েছে ওখান থেকে এখন মনে করেন যে জিনিসটা বিশ্বের আকারে প্রসার হয়ে গেছে, ওরা ওই জাহাজের যে খাবড়া খুবই গুলি আছে না এই সমস্ত জিনিসই ওখানে আছে, আর ওই যেটা দেখা গেল ওরা ওই জাহাজের শিশুদের মিডগেডির হাড্ডির মতন একটা দেখা যায় ওই জিনিসটাই ওখানে আর আমরা কালকে দেখছি, পরে প্রশাসন আসলো আসার পর দেখাশোনা করে আমাদের চলে গেলেন, লোকজন যাই জিনিস আসতেছে এখানে একটা বিমান বিধ্বস্ত হয়েছিল দীর্ঘ 70-72 বছর আগে, আরে মালামাল বিমান বাহিনীর লোকজন যুদ্ধ করতেছে তাকে জনগণ দেখার জন্য অতিরঞ্জিত জনগণ।